नमस्कार जय मा सकल के स्वागत जानाई आलोर दिशारी अनुष्ठाने। देखुन आज के दीर्घ दिन धरे अनुष्ठान करछि, अनुष्ठाने आपनारा लाइवे जानछेन एवं आपनारा आसछेन এবং সেই প্রতিকারগুলো নেয়ার পরে কিন্তু আপনারা উপকৃত হচ্ছেন, বিভিন্ন সমস্যা থেকে কিন্তু আজকে আপনারা মুক্ত হচ্ছেন। সঠিকভাবে প্রতিকার করলে, সঠিক প্রতিবিধান যদি আপনাকে করা হয় এবং প্রেডিকশন যদি সঠিক হয়, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হতে বাধ্য। আপনার সমস্যা কোনোভাবেই কিন্তু আর থাকবে না। আজকে এই দুর্গা পুজো, দীপাবলী, অমাবস্যা, শ্যামা পুজো, জগদ্ধাত্রী পুজো পেরিয়ে আমরা কিন্তু সামনে এগোচ্ছি। সামনে আছে কাত্তায়নী ব্রত। কাত্তায়নী মহামায়ী মহাযোগেনেধ্বরী, এই যে মন্ত্র, এই মন্ত্রের দ্বারাই কিন্তু গোপীরা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেয়েছিলেন। এই প্রতিরূপে যাদের, যেই মেয়েদের সুখ পুরুষ পাচ্ছেন না, যে মেয়েদের বিয়ে হচ্ছে না, যারা পতি পাচ্ছেন না, তারা এই মন্ত্র যদি জপ করেন, এটা হচ্ছে ভাগবতের মন্ত্র। কাত্তা ওম কাত্তায়নী মহামায়ী মহাযোগেনেধ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। আমরা যেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাই, এই প্রার্থনা কিন্তু গোপীরা করেছিলেন। সেই কাত্তায়নী ব্রত সামনে আসছে। এই কাত্তায়নী ব্রত, এই কাত্তায়নী ব্রতে কিন্তু আপনারা বিভিন্ন শত্রু দমন, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা, চাকরি প্রাপ্তি হচ্ছে না, তারা কিন্তু করতে পারেন। তারপরে যেমন যে মেয়েরা ভালো বর পাচ্ছেন না, তারা এই মন্ত্র যদি জপ করেন, রোজ 108 বার করে যদি জপ করেন, তাহলে কিন্তু খুব ভালো ফল হবে এবং বিয়ের যে বন্ধন সেটা কিন্তু কাটবে, ভাগবতের উল্লেখিত এ মন্ত্র। বৈষ্ণবীয় ধারায় এই মন্ত্র ভীষণভাবে কিন্তু ব্যবহার করা হয় এবং তারা এই মন্ত্রেই যোগমায়াকে কিন্তু প্রণাম করেন। জয় মা, কে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া কোনখান থেকে বলছেন? সোনামুখী? আপনার কি বিয়ে হয়নি? আচ্ছা, কত বয়স? আপনার ডেট অফ বার্থ বলুন। 9/9/95, তাই তো? আচ্ছা, কটার সময়? আচ্ছা, বিয়ে হচ্ছে না। হ্যাঁ, দেখো, তোমার দারিদ্র যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে, সেখান থেকে তোমার কিন্তু একটা অর্থনৈতিক সমস্যা, জলের মতন খরচা হয়ে যাচ্ছে, অর্থ তুমি রাখতে পারছো না, হ্যাঁ কি না? অর্থ কিন্তু তুমি রাখতে পারছো না। আর অঙ্গারক যোগ রয়েছে, তোমার বিবাহ ক্ষেত্রে ভীষণ বাধা, বিবাহস্থানে রবি বসে রয়েছে এবং শুক্র বসে রয়েছে, বিয়ে এগিয়েও কিন্তু বিয়েটা এগোচ্ছে না, কোন রকম ভাবে ফ্যামিলি পারিবারিক ভাবে মতবিরোধে কিন্তু বিয়েটা হচ্ছে না, হ্যাঁ কি না? পারিবারিক মতবিরোধে কিন্তু বিয়েটা হচ্ছে না, তাই তো? এবং রাহু মঙ্গল একত্রিত অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে, এই অঙ্গারক যোগের প্রতিকার ইমিডিয়েট প্রয়োজন। এই অঙ্গারক যোগ যদি তুমি প্রতিকার না করো, তাহলে কিন্তু তোমার কোন রকম ভাবে কিন্তু এই মুহূর্তে বেটার
সাকসেস কিন্তু পাবে না, খুব একটা ভালো সাকসেস আসবে না। তুমি সবার আগে অঙ্গারক যোগটা প্রতিকার করো। অ্যাক্সিডেন্ট ভাড়া এইগুলো কিন্তু রয়ে গেছে, আইনত সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, এই রকম একটা চক্রব্যূহের মধ্যে কিন্তু তুমি পড়ে যাবে। এই এইগুলোর মধ্যে পড়ার আগে তুমি প্রতিকারটা করিয়ে নাও। আচ্ছা, তুমি রেড বক্সের নাম্বারে ফোন করো, আমি দুর্গাপুরে বসছি, বর্ধমানে বসছি, তুমি তোমার এই রেড বক্সে দেখো 9051620095 এবং 9051040564 এই নাম্বারে ফোন করো, ডিটেলসে জানিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, এই অঙ্গারোগের প্রতিকারটা করো। হ্যাঁ, তুমি চেম্বারে এসো, বাকিটা বলে দেবো, কিন্তু তোমার সামনে কিন্তু ভীষণ ফাড়া, এই ফাড়াটাকে কাটাতে হবে। ভালো থাকবে। দেখো এই যে বিভিন্ন সমস্যা, অঙ্গারক যোগ, এই অঙ্গারক যোগ মাঙ্গলিকের থেকেও কিন্তু সব থেকে ভয়ঙ্কর একটা যোগ কিন্তু অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ যদি কারোর হয়ে থাকে, আমি তার প্রত্যেককে বলবো এই অঙ্গারক যোগের প্রতিকার কিন্তু সবার আগে আপনারা করে নেবেন। এই অঙ্গারক যোগকে রাখবেন না, পারিবারিক সমস্যা, ম্যারেজ লাইফের সমস্যা, বৈবাহিক জীবন, বৈবাহিক জীবনও কিন্তু সমস্যা হবে। এই সমস্যাটাকে দূর করার জন্য অঙ্গারক যোগের প্রতিকার কিন্তু সবার আগে প্রয়োজন। মঙ্গল কোথায় বসে রয়েছে, কত ডিগ্রিতে, রাহু কত ডিগ্রিতে, এইগুলো দেখে প্রতিকার করার একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে। হ্যালো, জয় মা। আচ্ছা, কোনোভাবে, হ্যালো, হ্যাঁ জয় মা, কে বলছেন? কোথা থেকে? আচ্ছা আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। 24 সেপ্টেম্বর 2015। কত? 1900? 2015 24 সেপ্টেম্বর। কটার সময়? বিকাল 4:35। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছো? কি বিষয়ে জানতে চাইছো? আমার ছেলের বিষয়ে জানতে চাই। এটা ছেলের ডেট অফ বার্থ, তাই তো? এই মুহূর্তে কিন্তু ভীষণ সমস্যা যাচ্ছে চারিদিক থেকে, ছেলের সমস্যা কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে। ফাড়া, মিথ্যে বদনাম, চারিদিক থেকে সমস্যা, এইগুলো কিন্তু হচ্ছে এই মুহূর্তে। শরীরগত সমস্যা, হ্যাঁ কি না? এবং ও অষ্টমে রাহু বসে রয়েছে, গ্রহণযোগ সৃষ্টি হয়েছে, রাহু এবং রবি এবং বুধ একত্রিত হয়ে রয়েছে। এইখান থেকে এই গ্রহণযোগের প্রতিকারটা ইমিডিয়েট করবেন। এবং ওর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যেখানটায় গৃহসুখ, ঘরে অশান্তি, অর্থনৈতিক সমস্যা এবং অর্থদণ্ড, এগুলো কিন্তু করবে। দৈহিক রোগ ও শারীরিক সমস্যাটা কিন্তু থাকবে, শরীরের দিক থেকে খেয়াল করবেন আগে, সবার আগে। আচ্ছা, ও তো দুষ্টু। হ্যাঁ, ও দুষ্ট তো হবে, আমি তো বলেই দিলাম, এই নিয়ে ওর প্রচুর নালিশ, এগুলো কিন্তু আসবে। এবং চারিদিক থেকে অশুভত্ব হয়ে রয়েছে, এই অশুভত্বটাকে কাটাতে হবে ছেলের মা। যতই ওর সাথে তুমি ভালোভাবে চলো, ওর কিন্তু কোনো রকম ভাবে প্রোগ্রেস হচ্ছে না, ওর কিন্তু কোনো রকম ভাবে উন্নতি হচ্ছে না, ভীষণ অবাধ্য, কথা কিন্তু একদম সরে না। না না, ঠিক বলেছেন।
হ্যাঁ, এটার প্রতিকার কর। প্রত্যেক বুধবার আমি শিয়ালদায় বসছি এবং প্রতিদিন আমি আমার নিজ গৃহ মন্দির দীপমায়ের কালীবাড়ি কেষ্টপুরে আমি বসছি। তোমরা যেখানে হোক এক জায়গায় এসে দেখাও। প্রত্যেকের জন্য 301 টাকা মাত্র নিজ গৃহ মন্দির আশ্রমে আসলে। এই মুহূর্তেই নামটা লিখে বুকিং করিয়ে নিন এবং আমার কাছে আপনারা দেখা করুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ওর কি দেবগণে জন্ম? বাকিটা সামনে আসলে বলে দিই। দেখো সব সময় যে ফোনে সব জানবো, ফোনেই সব বলে দেবে এইটা কিন্তু আশা করবেন না, একটু সামনে আসবেন। কিছু মানুষ শুধু ফোনেই জানতে চাইছেন, সামনে আসবেন। একটা নিখুঁত বিচারের প্রয়োজন থাকে। একটা কেরিয়ার সম্বন্ধে আমি বলে দিচ্ছি, বলতে হচ্ছে এবং সেই কথাটাকে ভিত্তি করে তোমরা আগামী দিনগুলো চলবে, তার জন্য তো নিখুঁত বিচারের প্রয়োজন আছে মা। হ্যালো, জয় মা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ মা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 14/1/2002। আচ্ছা, টাইম? সকাল 7টা। আচ্ছা, কোথা, নদিয়া? হ্যাঁ। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছো? পড়াশোনা কেমন হবে? দেখো ওর সম্মানহানি, অর্থনাশ, খুব অর্থ ব্যয় করায় মেয়ে। হ্যালো জয়মা, অর্থ নাশ করায় কিন্তু ভীষণ ভাবে এবং গুরুচণ্ডাল দোষ। তুমি সবার আগে গুরুচণ্ডাল দোষ এবং কালসর্প দোষ এটার খণ্ডনটা করে নাও। ওর কিন্তু সাকসেসে বাধা, পড়াশোনা হবে কিন্তু পড়াশোনাতেও বাধা। পড়াশোনাতেও বাধা, সেভাবে কিন্তু ও পড়তে চায় না, ওর কিন্তু মন বসে না পড়ায়। এবং একটা গ্যাপিং দেখা যাচ্ছে, একটা জায়গায় গিয়ে পড়াটা আটকে যাবে, থমকে যাবে, ইয়ার্ড লস হবে কিন্তু। ওর কি হয়েছে? হয়েছিল তখন চলে এসো, এই রেড বক্স এর নাম্বারে ফোন করো, করে বুকিং করিয়ে নাও মা। এর মধ্যে চলে এসো, আমি মেয়ের এই জায়গাগুলোকে ঠিক করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং দেখবে ভালো হয়ে যাবে। ওকে দিয়ে করাও, প্রতিকার গুলো করিয়ে নাও, দেখবে সঠিক সময় যদি প্রতিকার করা যায় তাহলে দেখবে জীবনে উন্নতি কোন রকম ভাবে আটকায় না। এবং ভাববে, হ্যাঁ কি বলছো, কালসর্প এবং গুরুচণ্ডাল দোষ রয়েছে, এটাকে তো ঠিক করতেই হবে। আর বর্তমান দশাটাও কিন্তু মা ঠিক নেই, ও শনি বক্রী, বক্রী হয়ে পঞ্চমে বসে রয়েছে। প্রেম, সন্তান এবং বিদ্যা, এই তিনটেতে ভীষণ ভাবে বাধা। বিয়ের পরে ইস্যু প্রবলেমে আসবে এবং তারপরে হচ্ছে হলো প্রেমে বাধা আসবে, সঠিক ভালো প্রেম আসবে না, এখান থেকে একটা আপসেট থাকবে মেয়ে। এবং তার সাথে পড়াশোনাতেও কিন্তু বাধা সৃষ্টি করবে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিন্তু একটা বাধা আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের বাড়িতে রান্নাঘরটা কি আমি কোথায় করব? ধারে কাছে? হ্যাঁ, ধারে কাছে কোথায় করব? নাম বসেন। আচ্ছা, রেড বক্সে তোমাদের ধারে কাছে আমি বসি, রেড বক্সের নম্বরে ফোন করো, বলে দেবে তোমাকে। আমি সোদপুরে বসি, তুমি একটু রেড বক্সের নম্বরে ফোন করো। দেখুন, এই যে শিক্ষা, এই যে তন্ত্র সাধনা এবং এই যে জ্যোতিষবিদ্যা, এগুলো শেখা সমস্ত কিছু কিন্তু আপনাদের জন্য। আমি এই যে আমি অনেক ছোট থেকে, আমার যখন 7 বছর বয়স তখন আমি কিন্তু এই আধ্যাত্মিক জীবনে পদার্পণ করেছি। আজকে অনেকেই ভাবে এটা কুসংস্কার, অন্ধবিশ্বাস, এটা ভণ্ডামো, এটা এরকম কোনো কোনো ভিত্তি নেই, এটার কোনো মানে কোন রকম ভাবে অরিজিনালিটি কিছু নেই, এগুলো মানুষকে ভাওতা বুঝিয়ে টাকা পয়সা খরচ করিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এইসব কথা বলছে, এখানে বলে এগুলো সব ভণ্ডামো, মিথ্যে, এইগুলো কিন্তু একটা মানুষের ধারণা। কিন্তু আজকে এত দূর এসেছি,
ঈশ্বরের কৃপা এবং দৈব শক্তি না থাকলে কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছাতে পারতাম না। এবং সনাম সনামে একদম সনামে এবং সধম্বে আমি কিন্তু আপনাদের কাছে আসতে পারতাম না, কারণ তন্ত্র ক্রিয়ায় অবশ্যই কিন্তু ফল হয়। এবং আমি এসেছি একটা কারণে, যে আমি দেখিয়ে দেব হিন্দু শাস্ত্রের এই সনাতন ধর্মের যে এই যে একটি ক্রিয়াকাণ্ড তন্ত্র সাধনা, এই তন্ত্র সাধনা যে ভুল নয়, তন্ত্র সাধনা যে সঠিক, এবং এই তন্ত্র সাধনা মানুষকে বৃহৎ থেকে বৃহত্তর এবং বিস্তার করতে সাহায্য করে, কোনোভাবে কিন্তু সংকুচিত করায় না, কুণ্ঠিত করায় না, ছোট ছোট করায় না, বড় করায় সবসময় তন্ত্র। তন্ত্র মানুষকে কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর এবং বিস্তার করতে সহযোগিতা করে। তন্ত্র তন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের উন্নতি করতে পারে, উন্নতি সাধন করাতে পারে। তন্ত্রের দ্বারায় কোনোদিনও কখনো ক্ষতি কিন্তু মানুষের হয় না। এবং পৈশাচিক তন্ত্র যদি থাকে, যেখান থেকে আপনার মনে হচ্ছে আপনার ঘরে কেউ কিছু করে দিয়েছে, আপনাকে ক্ষতি করে দিয়েছে, আপনাকে নষ্ট করে দিচ্ছে আপনার শত্রু, তখন শত্রু স্তম্ভন ক্রিয়া, শত্রু স্তম্ভন ক্রিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। বটুক ভৈরব প্রয়োগ, কালী বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ, বগলা প্রত্যঙ্গীরা প্রয়োগ, এই যে প্রয়োগগুলো রয়েছে, এই সঠিকভাবে যদি প্রয়োগগুলো করা হয়, এবং এর আগের অনুষ্ঠানগুলোতে আমি বলেছি পুটিত চণ্ডী, সম্পুটিত চণ্ডী, এই প্রয়োগগুলো যদি সঠিকভাবে করা হয় এবং জ্ঞানী মানুষকে দিয়ে যদি করানো হয়, তাহলে কিন্তু সফলতা আপনাদের দোরগোড়ায়, আপনারা সফলতার দোরগোড়ায় পৌঁছাবেনই। আপনাদের জীবনে দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা আপনারা পীড়িত হচ্ছেন এবং কোনোরকমভাবে সাকসেস আপনারা পাচ্ছেন না, দেখবেন এই প্রয়োগগুলো করলে, প্রয়োগের দ্বারায় দেখবেন আপনারা সাকসেস পাচ্ছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারণ আজকে দীর্ঘ 20 বছর আমি অনেক ছোট বয়স থেকে এই পথে, এবং আমি আপনাদের যখন আপনারা আমাকে ফোন করে বলেন যে আপনার প্রার্থনা ভগবান শুনেছেন এবং আপনার পূজা অর্চনা ভগবান গ্রহণ করেছেন, তার দ্বারা আমরা কিন্তু ফল পাচ্ছি, তখন এটাই আমরা আনন্দ পাই, এটাই আমরা কিন্তু আনন্দ পাই। যদি বলেন এত টাকা পয়সা কিসের জন্য লাগে, গেলেই তো ওর কারি কারি টাকা, দেখুন নিষ্কাম সাধনা আর কামনার সাধনা দুটো কিন্তু রয়েছে। নিষ্কাম ভাবে যদি আপনারা পুজো পাঠ করেন তাহলে কিন্তু কিচ্ছু লাগে না। যদি আপনারা কামনা নিয়ে করেন যে আমি এই বস্তুটা পাবো বলে, প্রাপ্তির জন্য যদি কিছু করেন, তখন দেবীকে তার যে প্রিয় জিনিস সেটা কিন্তু তাকে অর্পণ করতে হয়। এবার সেই তন্ত্রের যে জিনিসগুলো, দানের জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেক কস্টলি, অনেক দামি, অনেক খরচা পড়ে যায়, সেই কারণে মা বলা হয়। এবং হাজার আর জপ, 1 লক্ষ কিংবা 6 লাখ জপ, 6 লাখ জপ, বগলা নীল সরস্বতী, এগুলো সব 6 লাখ জপ লাগে মা। এই যে 6 লাখ জপ, এই যে এগুলো যে করতে হয়, এগুলোর জন্য দুটো মানুষকে নিযুক্ত করা হবে, তাদের সংসার রয়েছে, সবকিছু তো একটা আদান প্রদানের মধ্যে দিয়ে তো জীবন চলে, তাই না? আপনি দেবেন আমি নেব, আমি দেব আপনি নেবেন, এইভাবেই তো চলে, কিছুর বিনিময়ে কিছু। তাহলে এটাও ঠিক তাই, কিছুর বিনিময়ে কিছু, তাই তাদের দিয়ে আমি জপ করাবো, আমি প্রয়োগ করবো, একদম 3-4 জন থাকবো এবং সব আচার্যদের নিয়ে বসবো। এই যে ক্রিয়াকাণ্ড, তার যে দ্রব্য, এখন দ্রব্যমূল্য কত দেখুন বাজারে, সবকিছু তো অর্থ দিয়ে চলে, আশ্রমটা চলবে কি করে, তার একটা ভোগের ব্যাপার রয়েছে, প্রসাদের ব্যাপার রয়েছে, প্রদীপ ধরবে, তার শস্যের তেল রয়েছে, এবং সমস্ত কিছু তো একটা চেন ওয়াইজ চলে, তাই না? সেই কারণে খরচাটা লাগে। যদি নিষ্কামভাবে যদি আপনি আসেন যে আমি শুধু কৃপা পেতে চাই, তাহলে মন্ত্র জপ করুন, চোখের জল ভগবানের কাছে দুপোটা ফেলুন, দেখবেন আপনার সাকসেস আপনার কাছে তাতেও আসছে, কিন্তু সময় লাগছে, কারণ কলিযুগ এটা, মন তো নিজেদের বসে নেই, মনকে বশ করতে হবে, মন তো নিজেদের বসে নেই, মনটা কিন্তু নিজেদের বসে নেই, তাই আগে মনটাকে বসে আনুন। আর আজকে যে এই যে অনুষ্ঠানে কথা বলছি এবং আজকে একটি টোটকা দিয়ে যাব শত্রু দমনে, আপনারা এই টোটকাটা করবেন, ওটা অনুষ্ঠানের শেষে দেব, সঙ্গে কে একজন আছে তার সাথে কথা বলে নি। হ্যাঁ জয় মা, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি টিভিটা মিউট করুন, আপনি ফোনে শুনুন, বলুন। একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ বলছি, আমার নাম সুমিত বিশ্বাস। হ্যাঁ কোথা থেকে বলছেন?
তাহিরপুর তাহিরপুর থেকে ডেট অফ বার্থ বলুন 2/5/1991 কি বললেন 2/5/1991 2/5/1991 আচ্ছা সময় বলুন সময়টা দাদা রাত্রি 11টা হবে আচ্ছা রাত্রি 11টা কোথায় নদিয়া হ্যাঁ নদিয়া আচ্ছা কি বিষয়ে জানতে চাইছেন বিয়ে করার পর না তো অশান্তিটা খুব বেড়েছে এই বিষয়ে জানতে চাইছেন হ্যাঁ দেখুন আপনার গৃহসুখটা নেই প্রথমত আচ্ছা সেপারেশন কি হয়েছে আপনার কি সেপারেশন হয়ে গেছে সেপারেশন মানে বুঝতে পারলাম না আপনারা কি স্বামী স্ত্রী আলাদা থাকছেন না না একসাথেই আছি আছেন তো তাহলে এখনই প্রতিকার করুন একটা কিন্তু ডিভোর্স যোগ একটা কিন্তু ডিভোর্স যোগ আইনত সমস্যা এইটার একটা কিন্তু যোগ কিন্তু রয়ে গেছে আপনি ইমিডিয়েট প্রতিকার করে নিন আপনি বেঁচে যাবেন এবং আপনার কিন্তু লগ্নে গ্রহণ যোগ আর আচ্ছা আপনি কিন্তু সব সময় মিথ্যে কথা বলার থেকে বিরত থাকবেন কিছু কিছু সময় কিছু কিছু কথার জন্য কিন্তু আপনি বিপদে পড়ছেন হ্যাঁ কি না আপনি কিছু এমন কিছু মন্তব্য করে ফেলছেন তার দ্বারা কিন্তু শত্রু বৃদ্ধি হচ্ছে এবং অশান্তি সৃষ্টি হচ্ছে হ্যাঁ কি না এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ না আমি ঠিক বললাম না ভুল বললাম ভুল বললে বলে দিন এই জায়গাটাকে ঠিক করুন এবং কেতুমঙ্গল যোগ আইনত সমস্যা একটা কোন রকম ভাবে আইনগত সমস্যা জড়িয়ে পড়বেন আপনি এবং গুপ্ত শত্রু ভীষণ ভাবে শত্রু বৃদ্ধি করছে কোনো ভাবে আপনার সংসারের শান্তি খর্ব করে ফেলছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে তন্ত্রকের মাধ্যমে আর এটা কি কেউ করেছে হ্যাঁ কিছু করা হচ্ছে আপনার বাড়ির ভিতরে আপনার বাড়িটা কিন্তু একদম আগের মতো সুস্থ পরিবেশ কিন্তু আপনি পাচ্ছেন না কাউকে দেখে এটা ঠিক করে নিন আর যদি চান আপনি আসতে পারেন মন্দিরে তারপরে সামনে বসে কথা হয়ে যাবে আপনার আর কিছু জিজ্ঞাসা আছে হ্যালো হ্যালো আর আর কিছু জিজ্ঞাসা আছে আমি সব ভুল বলেছি আমি কি সব ভুল বলেছি আপনাকে না 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 আপনি ভুল বলেননি ঠিকই বলেছেন তাহলে এর প্রতিকার করে দিন এর প্রতিকারটা করুন দেখুন আপনি কোথায় আছেন আর আমি কোথায় শুধু টেলিফোনে আপনি আমায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না তাহলে আমি কিন্তু এখান থেকে পুরোটাই ছক দেখে এবং আপনার সবকিছু বিচার করে কিন্তু আমি এখান থেকে বলে দিলাম তাই আপনি ইমিডিয়েট এগুলোর প্রতিকারটা বাবা করে নিন তাহলে কিন্তু আপনি অনেক অনেক ভালো থাকবেন এবং সেপারেশন এবং আইনগত সমস্যা আপনি কিন্তু ভীষণ সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন ইমিডিয়েট তার একটু ব্যবস্থাটা করে নিন দেখবেন আপনি জীবনে অনেক ভালো থাকবেন সঠিক সময়ে সঠিক প্রতিকার করলে জীবনের অন্ধকার থেকে কিন্তু আসা যায় আলোতে আর এই তন্ত্রের মাধ্যমে জ্যোতিষ বিচারের মাধ্যমে এবং সাধনার মাধ্যমে আলো জীবনে আসে তন্ত্র হচ্ছে আলো এবং তন্ত্র সঠিকভাবে প্রয়োগ করলে আলো অবশ্যই জীবনে আপনার আসবে শুধুমাত্র একটা অনুরোধ প্রত্যেকের কাছে ফোন করে শুধু জানবো নয় আপনারা লাইভে যারা কথা বলেছেন বলেছেন আর বাকিরা যারা দেখা করতে চাইছেন কিংবা অনেক কারণে পিছু হটে যাচ্ছেন একদম না টিভিতে যেমন দেখছেন সামনে আমিও ঠিক তেমন তাই কারণ সবাই আমার আমি আপনাদের জন্য এই সাধনা সাধন জগতে এসেছি আপনাদের জন্য আমি এই সাধনার যে তন্ত্র সাধনা যে পদ্ধতি যে আপনাদের জীবনে সুখ আনার জন্য এবং আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কিভাবে কি প্রয়োগ করলে আমি হাসি ফোটাতে পারবো ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেই পথটা জেনেছি একমাত্র আপনাদের জন্য তাই আপনি টিভিতে যেমন আমাকে দেখছেন সামনেও ঠিক তেমনই পাবেন আমাকে আপনারা সবাই দলে দলে আসুন আপনাদের কোনো চিন্তা নেই আপনারা আমার আশ্রমে দেখা করুন মাত্র 301 টাকায় আমি আপনাদের প্রেডিকশন করে দেবো আপনারা আমার আশ্রমে আসুন এবং চেম্বার আছে বেহালা ম্যান্টন প্রতি সোমবার শিয়ালদায় প্রত্যেক বুধবার সোদপুরে প্রত্যেক রবিবার এবং কৃষ্ণনগর বর্ধমান প্রতি বৃহস্পতিবার করে মাসে দুটো বৃহস্পতিবার দুটো জায়গায় ভাগ করে বৃহস্পতিবার আর এই কৃষ্ণনগর এবং বর্ধমান আর নিজ গৃহ মন্দিরে আপনারা সবসময় চেষ্টা করবেন মন্দিরে আসতে মায়ের সামনে কথা বলতে
এবং আসুন তাহলে দেখবেন আপনারাও অনেক জীবনে অনেক ভালো থাকবেন। একটি টোটকা বলে দিচ্ছি, যে টোটকাটি হচ্ছে কালো কাঠ কয়লা দিয়ে মাটিতে শত্রুর নাম লিখে পায়ে মুছে দেবেন, দেখবেন শত্রুর স্তম্ভন হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত, আরেকদিন আবার দেখা হবে, ভালো থাকবেন।